আমরা 4 নম্বর ওয়ার্ডের বর্ধমান পৌরসভা নির্বাচনের 4 নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে একদম সম্মুখে একদম সামনেই আপনাদের সেই সামনে চিত্র তুলে ধরছি সেই কতটা সুষ্ঠুভাবে এবং সমস্ত নিয়মাবলী মেনে কিন্তু তারা ভোট মানুষকে দেওয়াচ্ছেন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন মাস্ক স্যানিটাইজার সমস্ত কিছু আমাদের যে করোনা পরিস্থিতি সেই সমস্ত কিছুকে মাথায় রেখে সুষ্ঠুভাবে সুস্থ পরিবেশে কিন্তু ভোট হচ্ছে দেখতে পাচ্ছেন মাস্ক স্যানিটাইজার থার্মাল স্ক্যানিং এর থেকে শুরু করে এই মানে সমস্ত কিছু নিয়মটি তারা পালন করছেন সুষ্ঠুভাবে যাতে করে কোনো রকম মানুষের কোনো রকম বিপদ না হয় সেই ব্যবস্থা কিন্তু তারা করেছেন এবং সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন সেই চিত্র বলতে আমরা এই মুহূর্তে চলে এসেছি দুবরাজ দিঘি হাই স্কুলে 4 নম্বর ওয়ার্ডের এবারের পৌরসভা নির্বাচনের যে ভোট কেন্দ্র রয়েছে 4 নম্বর ওয়ার্ডে সেই ভোট কেন্দ্রে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি এবং এই বছরের 4 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী শেখ নুরুল আলম মহাশয় তিনি ভোট দিতে চলেছেন দেখতে পাচ্ছেন শেখ নুরুল আলম মহাশয় এবছর এবারের মনোনীত প্রার্থী দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রে তিনি কিন্তু উপস্থিত হয়েছে এবং তার মূল্যবান ভোট তিনি এই মুহূর্তে দিতে চলেছেন সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আনন্দবার্তার পর্দায় সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আনন্দবার্তায় আমরা রয়েছি 4 নম্বর ওয়ার্ডের বর্ধমান পৌরসভা নির্বাচনের 4 নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে এবং 4 নম্বর ওয়ার্ডের পৌরসভা নির্বাচনের মনোনীত প্রার্থী শেখ নুরুল আলম মহাশয় ইতিমধ্যেই তিনি ভোট কেন্দ্রে তার মূল্যবান ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন এবং সাধারণ মানুষের সাথে কিন্তু একই সাথে একবদ্ধ হয়ে তিনি সেই তার মূল্যবান ভোট এই মুহূর্তে দিচ্ছেন আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে আনন্দবার্তার পর্দায় সে এক্সক্লুসিভ ছবি চলছে ভোট দান পর্ব 4 নম্বর ওয়ার্ডের পৌরসভা নির্বাচনের মনোনীত প্রার্থী শেখ নুরুল আলম মহাশয় আমাদের সামনে ইতিমধ্যে রয়েছেন পেয়ে গেছি তাকে আমরা আমাদের সঙ্গে এবং তার সাথে অবশ্যই কথা বলবো প্রথম ভোট প্রথমেই জানবো প্রথম প্রার্থী হিসেবে প্রথম ভোট দিয়ে কেমন লাগছে তার প্রথমেই বলি এটা একটা গণতন্ত্রের উৎসব চলছে সকলে মিলেই এই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে এবং অবভিয়াসলি একটা নিজে ক্যান্ডিডেট এবারে এবং নিজের ভোট নিজেকেই দিলাম একটা আলাদা অনুভূতি আমি সকল এলাকার গণতন্ত্রের মানুষকেই বলেছিলাম যে আপনারা সকাল সকাল এসে ভোট দেবেন একদম সুন্দর গণতান্ত্রিক পরিবেশে সবাই রাজনীতির সবাই এখানে আছেন সিপিএমের ক্যান্ডিডেটরাও এখানে বসে আছেন সুষ্ঠুভাবে একদম প্রকৃত নির্বাচন চলছে আমার ওয়ার্ডে আচ্ছা অবশ্যই সেটা তো জানবো কিন্তু তার আগে জানবো তার কাছ থেকে যে এবারের ভোট যেটা উনি বললেন সুষ্ঠুভাবে চলছে সকাল থেকেই অনেক মানুষের ভিড় রয়েছে তাদের মূল্যবান ভোট তারা দিতে এখানে উপস্থিত হচ্ছেন তো কেমন কি মনে হচ্ছে এবছর কি হতে চলেছে বা ভোট পর্ব যেটা রয়েছে কি মনে হচ্ছে কোন দিকে যেতে চলেছে আমাদের বর্ধমানের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সবাই বাড়ি বাড়ি সবাই পেয়েছে আমাদের আমরা ইলেকশনের আগেও বলেছিলাম যে আমরা 35টা বার ঘুরেছি যা মানুষের সারা 35-0 রেজাল্ট হবে 35টা বারই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতবে বিপুল পরিমাণে জিতবে আচ্ছা মানে এই বছরের বিরোধীদের যে প্রভাব রয়েছে তার কথা শুনে এটা বুঝতে পারছি তবুও একবার জিজ্ঞাসা করবো যে বিরোধীদের প্রভাব কি মনে হচ্ছে কতটা রয়েছে এই বছরে বিরোধীদের বিরোধীরা নিজের নিজের এজেন্ট দিয়েছে অনেক বর্ধমান শহরে অনেকাংশ বুথই নিজেদের এজেন্ট দিয়েছে তারা বসেও আছে ভোটও করছে অনেক ক্যান্ডিডেটেরা বুথে বুথে ঘুরছে আমাদের কাছে এমন কোনো অভিযোগ নেই
যে বিরোধীদের ভোটদানে বাধা তৃণমূল কংগ্রেস দিচ্ছে বা মানুষ ভোট দিতে পারছে না। আমি আপনাদের ক্যামেরার সামনে বলতে পারি, আমার ওয়ার্ডে আপনারা যেখানে খুশি জিজ্ঞাসা করুন নাগরিকদের, তারা সবাই নিজের ভোটাধিকার দান করেছেন এবং সুষ্ঠুভাবে দান করেছেন, কেউ পাচ্ছেন না। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনে নিলাম এতক্ষণ ধরে চার নম্বর ওয়ার্ড, বর্ধমানের চার নম্বর ওয়ার্ডের পৌরসভা নির্বাচনের মনোনীত প্রার্থী শেখ নুরুল আলম মহাশয়, তিনি তার মূল্যবান ভোট দিয়েছেন এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা এরপর আবারও চলে যাব আমাদের বর্ধমানে যে বিভিন্ন জায়গার ভোট, যে ভোট কেন্দ্র রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখব এবং আপনাদের সামনে সেই ছবি তো তুলে ধরবো। এই মুহূর্তে আমরা দেখে নেব চার নম্বর ওয়ার্ডের যে দুবরাজদিঘি যে উচ্চ হাইস্কুলে যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ভোট কেন্দ্রে, সেখানের পরিস্থিতি কতটা কি রয়েছে, কতটা গম্ভীর রয়েছে বা কতটা মানুষের সমাগম রয়েছে সেটা আপনাদের সামনে এই চিত্র একবার তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেই চিত্র আমরা তুলে ধরেছি, আনন্দবার্তার পর্দা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চার নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রের সামনে আমরা রয়েছি, ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছি এবং মানুষের ঢল কিন্তু সেখানে রয়েছে। ইতিমধ্যে তারা কিন্তু তাদের মূল্যবান যে তাদের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার তারা অবশ্যই সেটা জানাচ্ছেন। আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে সাধারণ মানুষ রয়েছেন, সেই সাধারণ মানুষ ভোট দিয়ে একে একে বেরোচ্ছেন। তো আমাদের সামনে একজনকে আমরা পেয়ে গেছি যিনি ইতিমধ্যে ভোট দিয়ে এসেছেন, তো তার সাথে কথা বলে নেব কেমন লাগছে তার এবছরের এবারের যে ভোট পর্ব রয়েছে কেমন মনে হচ্ছে তার, সেটা তার কাছে জানবো। আপনার নাম? রেশমা বিবি। আচ্ছা, ভোট দিতে এসেছেন, আপনি কি এখানকারই স্থানীয়? এইখানকারই। কেমন লাগছে ভোট দিয়ে? ভালো। আচ্ছা, কি কিছু এই এখানে ভোট দিতে এসে এবারে কি কোনো রকম কোনো অসুবিধা কিছু মনে হচ্ছে? না, খুব সুবিধা, খুব ভালো, মানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আর কি মনে হচ্ছে এবছরের কি হতে পারে? ভালোই হতে পারে, সবই ভালো, আল্লাহ যদি ভালো করে সবই ভালো। আপনার নাম কি? আমার নাম রেশমা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনে নিলাম সাধারণ মানুষ তাদের যে বক্তব্য রয়েছেন সেটা আমরা শুনে নিলাম। এরপর আমরা চলে যাব আবারও কোনো এক বুথে আমরা যাব এবং তারা সেখানকার কি পরিস্থিতি রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো।